শিকাগোর 104 বছর বয়সী ডরোথি হফনার যেন প্রমাণ করলেন বয়স কেবল একটি সংখ্যা। হফনার মাছ আকাশে চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়ে রেকর্ড করেছেন, এমন কীর্তির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্কাই ডাইভ যারা দিয়েছেন তাদের একজন হয়ে উঠেছেন তিনি। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখনও তার স্বীকৃতির বিষয়টি যাচাই বাছাই করেনি। শতবর্ষী এই নারী ওয়াকার ছেড়ে দিয়ে বিমানে চড়ে আত্মবিশ্বাসের সাথে স্কাই ডাইভিং করেছেন। তার এমন সাহসী কাণ্ডের প্রশংসা করেছেন অনেকেই। হফনার বলেন, বিমান থেকে লাফিয়ে পড়াটা ছিল বেশ মজার, অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ।